যে বিজেপিতে ভোট দিয়েছে বলে মা রেডিও তো বিচার কথা বলতে যায় বলার পর মা কাজে চলে যায় কাজে যাওয়ার পর ঠিক কি অভিযোগ আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আমাদের কিছু অভিযোগ নাই মাথা ফাটানো না ওরা প্রধান স্যার ছিলেন আরো দশ জন পাঁচ জন ছিলেন ফাওড়া তুলে মারতে আসছিলেন আমার ভাইকার বাবাকে ওই ঠেলাঠেলিতে আটকাতে গিয়ে প্রধানের মাথায় লেগে যায় ওরা জোর জবরদস্তি করে বলে যে প্রধানকে মেরেছে মাথাতে ঝামেলা হয়েছিল যে মা বিজেপিতে ভোট দিয়েছে এটা জোর জবরদস্তি ওরা বলছিল দিয়ে এটা দু চার কথা হতে হতে ঝগড়া হয়েছে তৃণমূল কর্মীরা আসে সবাই মিলে এসে ফাওড়া কাটারি কুড়ুল নিয়ে মারধর করে বেড়াটারা ভেঙে দেয় লাস্টে আমাকে গা দেখার দেখি করতে গিয়ে আমার ভাই বলে যে মেয়ের গায়ে হাত দিচ্ছিস এই করতে করতে প্রধান স্যার মাঝে আসে ঠিক আছে প্রধান স্যার মাঝে আসায় ঠেলাঠেলি লেগে যায় তারপর বাবাকে নিয়ে গিয়ে প্রচন্ড জোর মারধর করে সবাই মিলে হ্যাঁ বাড়িটা ভাইকে জোর জবরদস্তি ঘরে ঢুকিয়ে দিয়েছি ভাইকে যেহেতু বের করিনি সেজন্য গোটা বাড়ি চোর ভাঙচুর করেছে তারপরে এরা আসার পর অনেক নেতা পুলিশকে ফোন করেন পুলিশরা আসে আজকে সকালবেলায় 100 দিনের কাজ চলছিল আমার ছেলেরা ড্রেন ছাড়াইছিল গ্রামগুলো পরিষ্কার করছিল এখন জল জমে গেছে ডেঙ্গুর একটা প্রভাব আছে বলে আমরা আগাম প্রস্তুতি নিয়েছিলাম ড্রেনগুলো ছাইন দিয়েছিলাম এইখানে আমার কয়েকটা লেবার কাজ করছিল সেই লেবারগুলোকে ওরা বাধা দেয় এই এই বাড়ির লোক এইখানে হচ্ছে উত্তম হাজরা মিঠু হাজরা আর বেড়াটা কি নাম একটা ছেলে ছিল ওর শুভ হাজরা তিনজন ছিল আমার কাজ করছে লেবারগুলোকে ওরা বলছে না কাজ করতে দেবো না আমাদের এখানে হ্যাঁ জানি না কেন বলছে আমি এলাম আমি একা এসেছিলাম আমি বললাম ভাই এখানে কাজে বাধা দিচ্ছ কেন ওরা তখন বলছে এখানে কাজ করতে দেবো না প্রথম ফার্স্ট কথা আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি ওর বাবা এসে আমাকে বাসে করে বেরিয়ে দেয় এখানে হচ্ছে উত্তম হাজরা আমাকে বাসে করে বেরিয়ে দেয় জানি না কাল কি উদ্দেশ্য জানি না আমি তো চাইছিলাম আমার এলাকায় আপনারা দেখুন একটু যে গিয়ে দেখুন ড্রেনগুলো কি অবস্থা হয়ে গেছে প্রত্যেকবার এই ঝামেলাই করে গ্রামের কাজে উন্নয়নে বাধা দেয় যখনই কাজ করতে যাই একটা ঢালাই রাস্তা করতে আসছি কেন জানি না মনে হয় বিজেপি মদত দিচ্ছে তার জন্য এরকম করছে এখানে কোনো দল হিসেবে কেউ কাজ করে না এখানে প্রত্যেকটা গরিব মানুষ কাজ করছে আমি প্রধান প্রত্যেকটা গ্রামের মানুষকে আমরা 100 দিনে কাজ রেখেছি প্রত্যেকটা পরিবার থেকে জব কার্ডে আমরা কাজ করছি আমরা সবাইকে বলছি তোমরা কাজ করো এসো আমাদের সঙ্গে কাজ করো মাথা ফাটালেন কেন চলো চলো এখন কি হয়েছিল কি কি কারণে ঝামেলা ঝামেলা নিচে চলে নিচে চলে